বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকর। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জীবনের 7টি রোগ খুব সহজেই দূর করে ফেলতে পারবেন এবং এই 7টি রোগ আমাদের প্রত্যেকের জীবনে বেশিরভাগ মানুষের সাথে মিশে আছে। এবং আজকের এই ভিডিওতে আমি যেই টিপস শেয়ার করব, আপনারা লক্ষ টাকা খরচ করে এর সমাধান পাবেন না। তাই বন্ধুরা, নিজেদের স্বার্থের জন্যই পুরো ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক রোগ রয়েছে, এর মধ্যে কয়েকটি রোগ আছে যা আমরা সবাই ভুগে থাকি। বন্ধুরা, এর মধ্যে আজকে যে 7টি রোগের কথা বলবো, এই 7টি রোগ এক মাসের মধ্যে আপনারা ভালো করে তুলতে পারবেন ইনশাআল্লাহ। এই রোগগুলো হলো: 1 নম্বরে চুলকানি বা অ্যালার্জি, 2 নম্বরে পালসের সমস্যা, 3 নম্বরে জ্বর ঠান্ডা কাশি, 4 নম্বরে ক্যান্সারের আশঙ্কা থেকে রক্ষা, 5 নম্বরে মাথার চুল পড়ে যাওয়া অথবা অল্প বয়সে চুল পেকে যাওয়া, 6 নম্বরে একজিমা থেকে রক্ষা এবং 7 নম্বরে মূত্রথলিতে সমস্যা। আমরা সবাই নারকেল খাই, কিন্তু অনেক সময় নারকেল কাটার পর ভিতরে ফোকরা থাকে, তখন অনেকেই মন খারাপ করে ফেলি। কিন্তু আজকে এই ফোকরার উপকার এবং গুণাগুণ শোনার পর আশা করি আপনাদের চিন্তাভাবনা পাল্টে যাবে। কারণ মহান আল্লাহ তাআলা এই নারকেলের ফোকরার মাঝে কত রকমের গুণাগুণ দিয়েছে তা আমরা অনেকেই জানি না। এই ফোকরাতে রয়েছে ভিটামিন, আরও রয়েছে 0.1 ক্যালোরি এবং আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই ফোকরায় অনেক ক্ষমতা রয়েছে রোগ দূর করার জন্য। বন্ধুরা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 চামচ পরিমাণ ফোকরা নিয়ে নেবেন। তারপর এর সাথে 1 চামচ পরিমাণ মধু নিন। তারপর এর সাথে 1 চিমটি মেথির গুঁড়ো নিয়ে নেবেন। এভাবে এই ফোকরার সাথে মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন। এভাবে আপনারা প্রতিদিন খাবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আগামী 1 মাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাদের এই 7টি রোগ ভালো করে দেবেন। বন্ধুরা, এই ফোকরাকে নর্মালভাবে নেওয়ার কোনো রাস্তা নেই। এই ফোকরার ভেতরে মহান আল্লাহ তাআলা এক অদ্ভুত শক্তি দিয়েছেন। ইনশাআল্লাহ বন্ধুরা, মহান আল্লাহর ওপর ভরসা করে এই ফোকরা টানা 1 মাস খেয়ে যান, দেখবেন অতি সহজে আপনাদের এই 7টি রোগ দূর হবে। ভাইরা ও বোনেরা, আশা করব আজকের টিপসের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের প্রিয়জনদেরও উপকার করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন। আর চলে যাচ্ছি পরে আবার অন্য ভিডিওতে, অন্য আরেকটি কার্যকর টিপস নিয়ে আপনাদের জন্য হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন এই কামনা করি। এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।